হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের জন্য যে রেমেডিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্থায়ীভাবে কালো চুল পেতে গেলে তোমরা কি করবে ঘন কালো চুল কার না পছন্দ তাই না আর এই চুলটা যদি একটু কালো কুচকুচে হয় তাহলে তো আর বলার কথাই নেই তো চুল কালো থাকবে ঘনও থাকবে এবং চুল সুন্দর হবে জল সুন্দর চুল সেটা করতে আমরা বাড়িতে যদি হোমমেড কিছু জিনিস ইউজ করি না তাহলে কিন্তু আমাদের চুল খুব ভালো থাকে এবং চুল খুব স্বাস্থ্যজ্বলও থাকে তো তার আগে বলি বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল আমার ব্লগে আসার জন্য যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা আইকনের অল বাটনটা বাজিয়ে রেখো তাহলে কিন্তু নোটিফিকেশান নতুন নতুন যখনই কোনো টিপস বা ব্লগ আসবে তোমরা নোটিফিকেশানে পাবে না নোটিফিকেশানে পেতে গেলে কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকে তোমাদের জন্য যে রেমেডিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা এমন একটা তেল বানিয়ে দেখাবো যে তেলটা ইউজ করলে তোমাদের চুল পড়া বন্ধ হবে চুল কালো হবে ক্ষন হবে এবং এই তেলটা যদি কন্টিনিউ তোমরা মাখতে পারো কনস্ট্যান্ট আর কি তাহলে দেখবে আস্তে আস্তে চুলের অনেক সমস্যা সমাধান হয়ে গেছে তো কি তেল কিভাবে মাখবে কতক্ষণ থাকবে সবটাই তোমাদেরকে বলবো তার আগে দেখে নাও এগুলো কি বলো তো এইগুলো হচ্ছে ভিঙ্গরাজ এই ভিঙ্গুরাজ পাতা হয়তো অনেকে চেনো না এই চেনার একটাই ছোট উপায় হচ্ছে ছোট ছোট সাদা সাদা যে ফুলগুলো আর এর গাটা খুব খসখস হয় তো ভিঙ্গরাজ কিন্তু চুলের জন্য কতটা উপকারী আমরা এখন টিভিতে বিভিন্ন অ্যাডে সব কিছুতেই দেখতে পাই ভিঙ্গরাজের কাণ্ড মূল সবটাই আমাদের চুলের জন্য ভীষণ ভালো তো এটা অনেকে আমরা কেশুদি পাতা বলেও জানি এটা ছোটোবেলায় আমরা খুব মেখেছি মানে বেটে পাতার রসটা মেখেও বেটে ওই যে রসটা সেটা মাখলেই সঙ্গে সঙ্গে হাতে কিন্তু একটা কালচে কষ পড়ে এটা ছোট ছোট চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে চুল কালো করতেও সাহায্য করে তো আমি এখানে অনেকটা পরিমাণে কেশরী পাতা বা ভিঙ্গরাজ পাতা যাই বলো তোমরা তো সেটা আমি তুলে নিয়ে এসেছি এটাকে আমি গুঁড়ো করে রেখে দেবো কারণ যে গুঁড়ো কিন্তু আমার অনেক উপকারে লাগে অনেক কাজে লাগে আমি তো বিভিন্ন রকম হোম হেয়ার কেয়ারের রেমেডি দেখাই এবং নিজে সেগুলো ইউজ করি যার ফলে এগুলো আমার দরকার হয় তো এগুলোকে যেহেতু এগুলো খুব ঝোপঝাড়ের মধ্যে হয়ে থাকে এগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবার বলে কেউ যদি যে গাছ না পাও তা সেক্ষেত্রে কী কর যে গুঁড়ো কিন্তু কিনতে পাওয়া যায় এবং খুব ইজিলি তোমরা এটা কিনে নিতে পারবে কোনো অসুবিধা হবে না কিন্তু ভিঙ্গুরাজ যারা গ্রামের দিকে থাকো বা একটু কি বলবো মাঠে কিন্তু ঝোপঝাড়ে একটু ভালো করে তাকিয়ে দেখলেই কিন্তু ভিঙ্গুরা পাওয়া যায় তুমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি যে কোনো গাছপাতা যখনই দিয়ে কোনো রেমেডি করতে হয় সেটা আমি আগেও বলেছি সব সময় ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হয় জল দিয়ে ধুয়ে নিয়ে একটা সাদা কাপড়ের মধ্যে আমি একটু রোদের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ জল আছে তো আর এটা শোকাতেও বেশি সময় লাগে না মানে একটা রোদ দিলেই পুরো শুকিয়ে মচমচে হয়ে গেছে তারপরে এটাকে গুঁড়ো করে নিয়ে মিক্সিতে পেস্ট গুঁড়ো করে যেমনভাবে তো মিক্সিতে গুঁড়ো করতে গেলে একটু বেশি পরিমাণেই লাগে কারণ এটা দেখতে এতটা লাগছে কিন্তু গুঁড়ো করলে একদমই দেখো আমার একটা রোদ খেয়েছে এখন একটু সামান্য একটা দুটো কাঁচা আছে কিন্তু ম্যাক্সিমামটাই ভালোভাবে শুকিয়ে গেছে তো এই ভিঙটাকে আমি গুঁড়ো করে রেখে দেবো আরেকটু পরিমাণ হলে ভালো হতো দেখা যাক কি হয় আরেকটু ইয়ে আনতে হবে মানে যেখান থেকে এনেছি সেখানে আরও হয়ে আছে আমি তারা গুঁড়ো করে অল্পই নিয়ে এসেছিলাম তো যাই হোক এটা আমি গুঁড়ো করব এখন গুঁড়ো করার পদ্ধতি তদ্ধতি তোমাদেরকে শেয়ার করছি না তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম এরকম গুঁড়ো করে তোমরা কৌটোতে করে বা এয়ারটাইট কাঁচের কোনো এর মধ্যে রেখে দিলে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবে তো দেখো মিক্সিতে আমি গুঁড়ো করে এবার নিয়ে চলে এসেছি এই হচ্ছে আমার ভিঙ্গাচির গুঁড়ো একদম পিওর যেটা আমি নিজে বানিয়েছি এর মধ্যে কোনো ভেজাল ঠেজাল কিছুই নেই এই ভিঙ্গরাজ কিন্তু এখন আমরা টিভিতে সবসময় অ্যাডে দেখতে পাই ভিঙ্গরাজ চুল পড়া বন্ধ করতে চুলের গোড়া শক্ত করতে চুল কালো করতে এর অবদান আছে আর সেই ভিঙ্গরাজ দিয়েই যদি আমরা কোনো রেমেডি বানাই বা নিজের হাতে তাহলে কিন্তু তাহলে তো বলার কোনো এই থাকে না কারণ এর মধ্যে কি কি দিচ্ছি পুরোটাই নিজেরা জানি এবং এর মধ্যে কোনো ভেজাল জিনিস বলে কিছু থাকে না তো ভিঙড়া গুঁড়ো আমি অনেকটা পরিমাণেই করে রেখেছিলাম এটা আগের বছরের এবছরে এখনও করা হয়নি জাস্ট ওই ড্রাই করে রাখা হয়েছে আর গুঁড়োটা এখনও করা হয়নি যখন করব নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে এটা আগের বছরে আমি অনেকটা পরিমাণ করে রেখেছিলাম সেই গুঁড়োটা থেকেই তোমাদেরকে দেখাচ্ছি তো আজকের আমি যে তেলটা বানিয়ে দেখাবো এই তেলটা আমি সঙ্গে সঙ্গেই সঙ্গে সঙ্গে মানে কি মানে ধরো ঘন্টা দুয়েক আগে বানাবো তারপরে মাখতে পারবো তো আমি একটু চেলে নিচ্ছি যেহেতু আমি একদম ড্রাই পাউডার ফর্মে পেতে চাইছি সেই জন্য একটু চেলে নিচ্ছি তোমরা যদি তেলটা একটু বেশি পরিমাণে করতে চাও তাহলে চালার কোনো দরকার নেই কারণ এটা ভিঙ্কুরাচির যে আমি একদম পাউডার ফর্মে নিচ্ছি এই কারণে আমি সঙ্গে সঙ্গে মাখবো তোমরা কি করবে একটা বাটিতে তেল নিয়ে নিলে নারকল তেল হোক নারকল তেলটাই সবথেকে ভালো সর্ষের তেলও মাখতে পারো কিন্তু গরমে সর্ষের তেল থেকে নারকেল তেলটাই বেশি ভালো আর এখানে আমি আজকের এই নারক এটা নিহার নারকোল তেল এই নারকোল তেলটার ইউজ না করাই ভালো তার কারণ বলছি এটা সুগন্ধি নারকল তেল সুগন্ধি নারকল তেলের ইউজ করার থেকে যেটা নারকোলের গন্ধ থাকে না সালিমার যেটা পিওর নারকলের গন্ধ এবং যে তেলগুলো শীতকালে জমে যায় সেই ধরনের নারকোল তেল ইউজ করাই কিন্তু সব থেকে ভালো তো আজকে আমি আমার ওই তেলটা দেখানো সুবিধার্থে বলো আর আমার কাছে ওই তেলটা শেষ হয়ে গেছে সেই জন্য আমি এই তেলটা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি এবং অল্প পরিমাণেই করছি যাতে আমি আজকে ইউজ করে নিতে পারি আর এমনি নারকোল তেল মানে নারকলের যে গন্ধ আছে সেই তেল দিয়ে বেশ অনেকটা পরিমাণে তোমরা এটা করে রেখে দিতে পারো বাড়িতে এবং যখনই মাখবে এই তেলটা ইউজ করবে তাহলে কিন্তু চুলের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তো আমি ভিঙ্গরাজের গুঁড়ো অল্পই নিয়েছি কারণ একবারের মতন বলেছি তোমাদেরকে একবারের মতনই মাখ প্রথমেই মাখব আর এটা হচ্ছে কি বুঝতে পারছো না নিশ্চয়ই এটা হচ্ছে জবা ফুলের গুঁড়ো কিছুদিন আগে আমি ব্লগে দেখিয়েছি জবা ফুল শুকনো করে আমি রেখে দিয়েছিলাম এবং সেই জবা ফুলের গুঁড়ো আমি অনেকটা পরিমাণে করেছি সেটা কিভাবে করবে না করবে কেউ যদি না দেখে থাকো আমার আগের ব্লগে দেখে নিতে পারো তো এই জবা ফুলের গুঁড়ো খানিকটা নিয়ে নিচ্ছি কারণ জবা ফুলও কিন্তু স্কিনের জন্য চুলের জন্য ভীষণ ভালো চুলকে কালো করতে চুলকে সিল্কি সফট করতে খুব সাহায্য করে তো জবা ফুলের গুঁড়ো আমি একটুখানি চেলে নিচ্ছি কারণ আমি তোমাদেরকে বললাম যে আমি একদম পাউডার ফর্মে পেতে চাইছি এবং এটা আর ছাঁকবো না এই অবস্থাতেই মাখবো কারণ তেলটা তৈরি হয়ে ওই তেলটার সঙ্গেই ভালো করে মিক্সড করে মাথায় মেখে নেব এবার দেখো তেলের কালারটা দেখে বুঝতে পারছো তেলটা কতটা হয়েছে এবার কিভাবে মাখবে সব থেকে ভালো হয় যদি আগের দিন রাত্রিবেলায় মাথায় মেখে রেখে দিতে পারো আর সারা রাত থাকলেও পরের দিন কোনো মাইল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে তা যদি না হয় যেদিনকে শ্যাম্পু করবে তার সকালবেলা তিন চার ঘন্টা আগে একটু তেলটা মেখে নিলে তারপরে শ্যাম্পু করে নেবে তো যার যেটা সুবিধা হয় আর তার তেলটা এরকমভাবে বানিয়েই যে সঙ্গে সঙ্গে মাখতে পারবে তা নয় এটা অন্তত দু ঘন্টার মতো রাখতে হবে দু ঘন্টা কিভাবে রাখবে সেটাও বলি তোমাদেরকে এটা দুভাবে রাখা যায় একটা হচ্ছে খুব ভালো করে মিক্স করে নিলাম তেলের মধ্যে সব কিছু চলে এলো এবার এখন যা রোদ আছে আমি যেটা করেছিলাম রোদের মধ্যে দু ঘন্টা বসিয়ে রেখেছিলাম সকালবেলা দশটা দশটা সাড়ে দশটা নাগাদ আমি এই তেলটাকে নিয়ে বসিয়ে দিয়েছিলাম এবং তেলটা পুরো সারা দিন আমার রোদ খাক আমি রাত্রিবেলা এই তেলটাকেই মার তাতে কী হলো আমার তেলটা গরমও হয়ে গেল আর মানে আমার যেটা দরকার সেটা মাখা জন্য যে গরম হওয়াটা সেটাও হয়ে গেল আর এর মধ্যে যা যা গুণ আছে সব তেলের মধ্যে চলে আসলো এই দেখো আমি রোদের মধ্যে বসিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব রোদ কারণ চামচে যে ছায়াটা পড়ছে তো তখন অনেকটাই বেলা সেই হিসাবেই বললাম তো এইটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে তোমরা ডবল বয়লারে করতে পারো বাটিতে কোনো গরম জল ফুটন্ত গরম জলের মধ্যেই বাটিটা বসিয়ে নিলে এবং ভালো করে এটাকে গরম করে নিয়েও সঙ্গে সঙ্গে মেখে নিতে পারো এই হচ্ছে দুটো পদ্ধতি আর তা না হলে কি করতে ডবল ব্রয়লারের সাহায্যে ভালো করে একটু বেশি করে তেল করে নিয়ে কাঁচের কোনো শিশিতে রেখে দেবে যখন দরকার হবে ঢেলে ঢেলে মাথায় মেখে নিতে পারো এই মূলত পদ্ধতিতেই রাগ করতে হয় এই তেলটা অনেক দিন পর্যন্ত স্টোর করা যায় কারণ এগুলোর মধ্যে পুরো যা দোয়া রয়েছে সেগুলো হচ্ছে শুকনো জিনিস এতে নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই আর এতে চুল আস্তে আস্তে দেখতে পারবে চুল পড়া বন্ধ হচ্ছে চুল কালো হচ্ছে চুলের দূর হচ্ছে চুল সিল্কি হচ্ছে তো আমি আজকে তোমাদেরকে দুরকম পদ্ধতি দেখালাম যার যেটা সুবিধা হবে সে সেইভাবেই মানবে তাহলে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টস করে ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো